ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আমরা যখন রেডিও থেরাপি দিব রেডিও থেরাপি দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে কোথায় কোথায় রেডিও থেরাপি দিব স্টেজ টু এর ক্ষেত্রে আমার কতগুলো অপশন আছে যার মধ্যে একটা অপশন হচ্ছে ব্লাডার প্রিজারভেশন কারণ কেমো রেডিয়েশন এবং হচ্ছে যে আরেকটা অপশন যেটা আছে যে নিউজ কেমোথেরাপি দিয়ে সিস্টেক্টমি বা নিজের কেমোথেরাপি দিয়ে পার্সাল সিস্টেকটোমি তার একটাতে যে সিস্টেক্টমির পরে আমরা এক জোপেন রেডিও থেরাপি দিতে পারি আর স্টেজ থ্রি এ স্টেজ থ্রি বি যেটা হচ্ছে থ্রি এ টি থ্রি টি ফোর এনজিডিও এখানেও ব্লাড প্রিজারভেশন স্টেজ 3b তে কনকারেন্ট কেমোরেডিয়েশন এখানে বড় রিভার্সনের কথাটা বলা নাই আর আফটার ডাউন স্টেজিং এ আমরা হচ্ছে যে কনসিলিয়েটিভ কেমোথেরাপি দিতে পারি স্টেজ 3b হচ্ছে t4b এখানে যেখানে যে সারাউন্ডিং এক্সট্রাফেসিক্যাল অর্গান ইনভলভ হয় এখানে স্টেজ 4 তে হচ্ছে যে এ মানে ভাগ করছে এর মধ্যে n0 তে আমরা কনকারেন্ট কেমোরেডিয়েশনের কথা বলা আছে তারপরে কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমরা হচ্ছে যে ব্রাডার প্রিজার্ভেশন চিন্তা বিচিন্তা করি না যেমন আগে থেকে যদি হার্টুনে ফ্লোসিস থাকে মাল্টিফোকাল ডিজিজ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে ব্লাডার প্রিজারভেশনের জন্য উপযুক্ত মনে করি না এনসিসিএন এ দেখি এনসিসিএন কিছু কিছু পয়েন্টকে হচ্ছে ব্লাডার প্রিজার্ভেশনের জন্য যোগ্য মনে করা হয় নাই আমরা এখন সেখানে যাই যে দেখেন এটা অপটিমাল ক্যান্ডিডেটস ফর ব্লাডার প্রিজারভেশন ওর কিম ইনক্লুড পেশেন্টস উইথ টিউমার দ্যাট প্রেজেন্ট উইদাউট হাইডোনফ্রোসিস আইরোনেফ্রোসিস থাকবে না এবং হচ্ছে এক্সটেন্সিভ বা মাল্টিভোকাল থাকবে না এবং যেটা সিক্স সেন্টিমিটারের নিচে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লাডার প্রিজারভেশন এবং ইউজ প্রিজার্ভেশন অথায় টি থ্রি টি ফোর এতে ব্লাডার প্রিজারভেশন তারপরে স্টেজ টুতে আমার হচ্ছে ব্লাডার প্রিজারভেশন কিন্তু আমার হচ্ছে যেটা তখনই আমরা বললাম যে যখন স্টেজ থ্রি বিতে যে থ্রি বি যখন স্টেজ থ্রি ফোরে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমার কনকারেন্ট কেমো এখানে ব্লাডার রিজার্ভেশন শব্দটা নাই আর স্টেজ ফোর যথেতে এম জিও এমন ভাগ করে এম জিরতে কনকারটেন্ট কেমো রেডিয়েশনের কথা আছে এই হচ্ছে যে আমার ব্লাডারের ক্ষেত্রে রেডিয়েশন